Ayurvedacharya Dr. Debabrata Sen online. Cleansing, toning and moisturizing. এই যে প্রসেসটা আছে আমরা তো করে থাকি, কিন্তু মানে আপনার কাছে জানতে চাই এটা অ্যাকচুয়ালি মানে সঠিকভাবে কিভাবে করতে পারি। অবশ্যই বলবো পরম্পরার ক্লেন্সিং মিল্কের কথা। রান্নাঘরে যে সমস্ত দায়িত্বশীল গৃহিণীরা আছেন, কিংবা অতি অবশ্যই বলতে পারি যারা প্রফেশনাল কাজকর্মের পর বাড়ি ফিরে আসছেন, তাদের কিন্তু ভীষণ বেশি প্রয়োজন পরম্পরার ক্লেন্সিং মিল্কের। রান্না করে বেরোবার পর বা বাইরে থেকে বাড়ি ফেরার পর পরম্পরার ক্লেন্সিং মিল্ক ইউজ করুন। লোমকূপের মধ্যে জমে থাকা সেই ক্ষতিকারক ময়লা বা সেই ক্ষতিকারক অয়েল অতি অবশ্যই বেরিয়ে যাবে, আপনার ত্বক নতুন করে নিঃশ্বাস নেবে। তারপরে হালকা করে মাসাজ করুন পরম্পরার ময়েশ্চারাইজার। না, একদম ভয় পাবেন না, কারণ পরম্পরার ময়েশ্চারাইজার চটচটে নয়, দিলে পুরোটাই আপনার ত্বক সুন্দরভাবে অ্যাবজর্ব করে নেবে। এর পাশাপাশি অতি অবশ্যই আমি কিন্তু আপনাকে অ্যাডভাইস করব পরম্পরার টোনারের কথা। পরম্পরার টোনার এমন একটা ইম্পর্ট্যান্ট আইটেম যেটা আমরা বলি যে আমাদের পার্সে যেমন মোবাইল থাকে বা ইম্পর্ট্যান্ট কাগজপত্র থাকে, ঠিক তেমনিভাবে পরম্পরার টোনারকে কিন্তু আমরা ক্যারি করতে বলি। এর পাশাপাশি অতি অবশ্যই বলবো পরম্পরার স্ক্রাবারের কথা, আর অঙ্গুষ্ঠী বডি স্ক্রাবার হোল বডির জন্য। এর পাশাপাশি অতি অবশ্যই আমরা খুব কনফিডেন্টলি প্রেসক্রাইব করি বা অ্যাডভাইস করি পরম্পরার নো এজিং ক্রিম। সুতরাং আমি মনে করব প্রত্যেকটা আগামীকাল হোক উন্নততর, হ্যাঁ আপনি এবং আপনার ত্বক দুজনের জন্যই। আজকের মতো এখানেই শেষ করছি, কাল আবার দেখা হবে এই চ্যানেলে এই সময়ে। নমস্কার। নমস্কার।